নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খারগোল পাতা বাটা বা ঘেটকোল পাতা বাটা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কতগুলো খারগোল পাতা বা ঘেটকোল পাতা নিয়ে নিয়েছি। এগুলো আমার বাড়িতেই হয়েছিল, তো আমি বাড়ি থেকেই তুলে নিয়েছি। আপনাদের যদি বাড়িতে না থাকে তাহলে বাজার থেকেও কিনে নিতে পারেন। আমি খারকোল পাতাগুলোকে ডাঁটি সমেত কুচিয়ে নিলাম। এবার এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। একটা বাটিতে জল নিয়ে নিলাম। এবার আমি সমস্ত পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই পাতাগুলোকে দুবার তিনবার করে চটকে চটকে খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পাতাগুলো। শুকনো প্যানে আমি পাতাগুলো নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। খেয়াল রাখতে হবে পাতায় যেন কোনো জল অবশিষ্ট না থাকে, একদম শুকনো খটখটে হয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন পাতার জল একদম শুকনো হয়ে এসেছে। এরপর আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব। শিলের মধ্যে আমি পাতাগুলোকে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, চার কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে। এবার আমি খুব ভালো করে পাতাটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারেন, তবে খুব ভালো টেস্টের জন্য শিল নোড়াতে বাটাটাই কিন্তু বেস্ট হবে। আমি বাটতে বাটতেই এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন আর এই পাতার মিশ্রণে যে একটা অসাধারণ একটা গন্ধ, আহা, আমার তো জিভে জল এক্ষুনি চলে আসছে। একবার আমার বাটা হয়ে গেছে, আমি আরো একবার মিহি করে বেটে নিচ্ছি। বাটা আমার হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আবারও প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিলাম পাতা বাটাটা। এবারে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইসব বাটা বা ভর্তার ক্ষেত্রে সর্ষের তেলটাই কিন্তু মাস্ট। সর্ষের তেল ছাড়া এর স্বাদ কিন্তু খোলে না।
গরম গরম ভাতের পাশে এক বাটি যদি খারকোল বাটা আমাকে কেউ দেয়, আমার তো সেদিন আর কোনো তরি তরকারি কিছুই লাগবে না। আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করিনি, কারণ এটা আমি এমনি খেয়ে থাকি। আপনাদের যদি মনে হয় যে গলা ধরতে পারে বা গলা কুটকুট করতে পারে, সেক্ষেত্রে এটা প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ওপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন প্যান থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এই পাতা বাটাটা ভাজা হয়ে গেছে। আমাদের রেসিপি কমপ্লিট। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়।